রঙিন আঙ্গুর। বাবা ও বাবা, তোমাকে কতদিন থেকে বলছি আমার জন্য একটু ফল কিনে নিয়ে আসতে, তুমি একদিনও ফল নিয়ে আসো না। কেন বাবা বলো তো? আমার যে প্রচন্ড ফল খেতে ইচ্ছে করছে। টোনা, তুমি মেয়েটার কথা শুনো না কেন বলো তো? তোমার দশটা না পাঁচটা না একটাই মাত্র মেয়ে, এত করে আবদার করছে, একটু ফল এনে দিলে তোমার কি ক্ষতি হয় শুনি। আরে টুনি, আমি কি আমার মেয়েটাকে ফল এনে খাওয়াতে চাই না বলো? কিন্তু তুমি তো জানোই আমার এখন বেহাল দশা, হাতে একটাও টাকা নেই, ফল কিনে কি দিয়ে বলো তো? তবে তুমি কোনো চিন্তা করো না, আমি বাহিরে কাজ খুঁজতে যাচ্ছি, আজ আমি আমার মেয়ে টিংটিং এর জন্য ফল কিনে আনবই আনবো। এ কথা বলে টোনা ঘর থেকে বেরিয়ে যায়, আর বনি রেদিক ওদিক উড়তে থাকে। উড়তে উড়তে টোনার সাথে কবুতরের দেখা হয়ে যায়। একি একি টোনা দাদা, এমন মুখ কালো করে এদিক সেদিকে উড়ছো কেন? কি হয়েছে তোমার? কোনো বিষয় নিয়ে বুঝি দুশ্চিন্তা করছো? আর বলো না কবুতর, মেয়েটা আমার অনেক শখ করে ফল খেতে চেয়েছে, কিন্তু টাকার অভাবে ফল কিনতে পারছি না, এই কষ্ট আমি কোথায় রাখবো বলো। আরে এই ব্যাপার টোনা দাদা, শোনো টোনা দাদা, আমি রহিমপুর নামের এক বনের খোঁজ পেয়েছি, ওই বনে নাকি বৃষ্টির সাথে ফলও ঝরে পড়ে, তুমি কি একবার গিয়ে দেখবে যে ব্যাপারটা সত্যি কিনা? যদি সত্যি হয় তবে সেই বন থেকে অনেক ফল বাড়িতে নিয়ে আসতে পারবে। কি বললে তুমি? রহিমপুর বনে বৃষ্টির সাথে ফল ঝরে পড়ে? তোমাকে অনেক ধন্যবাদ গো এরকম একটা সংবাদ দেওয়ার জন্য, আমি এক্ষুনি ওই বনে যাব আর বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করব। এ কথা বলে টোনা তাড়াতাড়ি রহিমপুর বনের দিকে উড়ে যায়। এরপর টোনা বেশ কিছুক্ষণের মধ্যে সেই বনে পৌঁছে যায় আর একটা গাছের মগডালের উপর বসে পড়ে। রহিমপুর বনে তো চলে এলাম, এদিকে তো আকাশে মেঘ কালো হয়ে এসেছে, এই বুঝি বৃষ্টি আসবে, কবুতরের কথা যদি সত্যি হয় তবে তো অনেক ফল পাবো আমি, কিন্তু এখনো বৃষ্টি নামছে না কেন? এ কি কবুতর, কি আমাকে মিথ্যে কথা বলল? বৃষ্টি তো শুরু হয়েছে কিন্তু কোনো ফল তো পড়ছে না, এদিকে তো অযথায় বৃষ্টির জলে ভিজছি। না না, এভাবে বৃষ্টিতে ভিজলে আমি অসুস্থ হয়ে পড়ব। ওই তো একটা গুহা দেখা যাচ্ছে, যাই ওই গুহায় গিয়ে আশ্রয় নেই বৃষ্টি থামা পর্যন্ত। টোনা গুহার মধ্যে ঢোকে, গুহার ভিতর থেকে একটা ব্যাং লাফাতে লাফাতে টোনার কাছে আসে। তুমি কে গো পাখি, এই বনে কি করছো? সচরাচর এই বনে তো কোনো পাখি আসে না, তা তুমি কোন দরকারে এসেছো এখানে? আমি টোনা গো, টোনা, আমার একটা পাখি ভাই বলেছে এই বনে বৃষ্টির সাথে হরেক রকমের ফল ঝরে পড়ে, সেই ফল নিতে এখানে এসেছিলাম, কিন্তু ওই পাখি ভাই আমাকে মিথ্যে কথা বলে ধোকা দিয়েছে, বৃষ্টি তো হচ্ছে কিন্তু এখানে ফল কোথায় পড়ছে? পড়ছে না তো। ওই পাখি তোমাকে মিথ্যে কথা বলেনি, সত্যি কথাই বলেছে। শোনো, এই বনে এমনি এমনি বৃষ্টির সাথে ফল পড়ে না, আমি যদি নেচে গিয়ে মেঘেদের খুশি করতে পারি তবে ফল পড়ে। ব্যাং, তুমি কি তাহলে আমার জন্য একটু নেচে গিয়ে মেঘদের খুশি করবে গো? অবশ্যই করব, অবশ্যই। এ কথা বলে ব্যাং মনে সুখে ডাকতে থাকে আর লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে। ব্যাং এর ডাক দেখে মেঘেদের দলও খুশি হয়ে আকাশে লাফাতে থাকে, আর মেঘেদের লাফানোর সাথে সাথে বৃষ্টির জলের সাথে শত শত রঙিন আঙ্গুর আকাশ থেকে ঝরে পড়তে থাকে। হায় হায়, এ কোন অবিশ্বাস্য কাণ্ড, আকাশ থেকে রঙিন আঙ্গুর পড়ছে, এত রঙিন আঙ্গুর তো আমি আগে কখনো দেখিনি। তবে দেরি করছো কেন গো, ইচ্ছে মতো যত পারো রঙিন আঙ্গুর কুড়িয়ে বাড়ি নিয়ে যাও। ব্যাঙের এমন কথা শুনে টোনা রঙিন আঙ্গুরগুলো কুড়িয়ে একত্রিত করতে থাকে। ঠিক তখনই সেখানে যজ্ঞকাক নামের একটা পাখি আসে আর টোনার এতগুলো রঙিন আঙ্গুর দেখে মনে মনে বলতে থাকে, ওরে বাবারে, টোনার কাছে এতগুলো রঙিন আঙ্গুর কোথা থেকে আনলো? এই আঙ্গুরগুলো যদি টোনার কাছ থেকে কোনো বাহানা দিয়ে নিতে পারি, এই আঙ্গুরগুলো নিয়ে শহরের বনে বিক্রি করতে পারবো, তবে আমার বেশ টাকা লাভ হবে,
बने एतगुलो रंगीन आंगुर कोथाय पेली रे तुई जानिस ना एई बन राजार राज्येर अंश एई बन थेके केउ किछु निते पारे ना आमी होलाम राजार गुप्तचर এই আঙ্গুরগুলো আমাকে দিয়ে দে আমি রাজার কাছে নিয়ে গিয়ে আঙ্গুরগুলো জমা দিয়ে আসব এ কি বলছো যোগ্য দাদা আমাদের বন থেকে তো এই বন অনেক দূরে এটা কিভাবে রাজার রাজ্যের অংশ হয় আমি তোমাকে কিছুতেই আমার আঙ্গুর দিব না দিবি না মানে তোকে দিতেই হবে তা না হলে রাজাকে বলে তোকে শাস্তি দিব তুই কি চাস তোর কঠিন শাস্তি হোক कठिन शास्तिर कथा शुने टोना आंगुरेर झुड़ी जोगुका के दिए देए जोगुका आंगुरेर झुड़ी निये उड़ते उड़ते चले जाए हा 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 टोना के आमी केमन बोका बनालाम राजा मशाइर कथा बोले खूब सहजे आंगुर गुलो पेये जा मजा लागछे हा 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 एदिके टोना हताश हये आबारो तार निजेर बने फिरे आसे कबूतर टोना के खाली हाथे फिरे आसा देखे बोले टोना दादा तुमी रहिमपुर बने कोनो फल पाओनी खाली हाथे फिरे एले जे आर बोलो ना कबूतर जग्गु काका आमार सब फल केड़े नियेछे राजा मशाइयेर राज्येर अंश नाकि ओई बन ताई तो जग्गु काक राजार गुप्तचरेर नाम करे सब फल निये नियेछे जग्गु राजार कोनो गुप्तचर नय आमी ओई जग्गुके आगे थेके चिनी ओ एकटा मिथ्येबादी आर ठक पाखि निश्चय निजेर स्वार्थ हासिलेर जोन्नो तोमार फल केड़े निएछे चलो आम्रा आमादेर राजार काछे जाई आर जिज्ञेस करी सत्यि राजार गुप्तचर जोग्गु किना तबे एक्खुनि चलो कबूतर जोग्गुर एरकम अन्याय आमि किछुतेई मेने निब ना एई कथा बोले कबूतर आर टोना बनेर राजा ईगलेर काछे जाए राजा ईगल कबूतर आर टोनाके देखे बोले एकी कबूतर आर टोना तोमरा आमार राजदरबारे जे बने सब पाखिरा कि भालो आछे तार आगे बोलो तो तोमरा कि जन्य एखाने एसेछो राजा मशाई आपनार गुप्तचर आमार आंगुर केड़े नियेछे रहिमपुर बन नाकि एई राज्येर अंश ओई बनेर कोनो फल नाकि कोनो पाखी निते पारबे ना आपनि छाड़ा एई कथा कि सत्यि अरे नाना ओई जग्गुका कखनोई आमार गुप्तचरटा नय आर रहिमपुर केनो এই বনের যত ফলমূল আছে সব আমার প্রজাদের জন্য বরাদ্দ প্রজাদের জন্যই তো আমার এই রাজ্য তাই না তাহলে ওই যোগ্য আপনার কথা বলে আমাকে ঠকিয়েছে এর বিচার করুন রাজা মশাই যোগ্যর বিচার আমি চাই আমি আমার আঙ্গুর ফল ফেরত চাই ওই মিথ্যেবাদীর বিচার তো আমি করবই করব যোগ্য বেটার এত বড় সাহস যে আমার নাম ভাঙিয়ে প্রজাদের উপর অন্যায় করে তাদের জিনিস কেড়ে নেয় सेनापति सेनापति धरे आनो जग्गु बेटाके आमी ओके कठिन शास्ति दीब राजा मशाइयेर हुकुम शुने सेनापति जग्गु काके धरार जोन्नो छूटे जाए आर अल्प किछुक्षणेर मध्ये धरेओ निये आसे जग्गु काके आसुन जाबो ना कल्पित जग्गु भालोई तो आमार नाम भांगिये अन्यदेर जिनिस केड़े नेओया होच्छे सेनापति एई कल्पितके एक्खुनि शूले चाड़ानो होक मिथ्येबादी जग्गु कोथाकार क्षमा करे दिन राजा मशाई आमार भूल हुए छे आमी आर कखनोई आपनार नाम निये कारो जिनिस केड़े निब ना आमाके शूले चड़ाबेन ना राजा मशाई आमी एक्खुनि टोनार आंगुर फिरिये दिच्छी आंगुर तो फिरिये दिबि दिबि तार साथे एक शत चाबुकेर बाड़िओ तोके खेते हबे सेनापति एई मिथ्येबादी जग्गुके एक्खुनि चाबुकेर घा दाओ एक शत सेनापति राजार हुकुम शोना मात्रई जग्गुकाके चाबुकेर घा दिते शुरू करे आर जग्गुकाक ब्यथाय चित्कार करते शुरू करे एभावेई टोना सठिक विचार पेये बाड़ी फिरे जाए तो बंधुरा देखले तो अन्यायकारी जेई होक ना केनो तार शास्ति एकदिन ना एकदिन ठिकई हय आर आमादेर आजकेर एई गल्पटी तोमादेर काछे केमन लेगेछे ता कमेंटे जानाते भुलो ना किन्तु